শিক্ষক শিক্ষার্থীদের জন্য সুখবর তো শনিবার ডিআর ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করুন করোনায় টানা বন্ধের পর তিরিশ মার্চ থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার কথা রয়েছে কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পর্যালোচনা করতে ফের বৈঠকে বসছে আন্তঃ মন্ত্রণালয় এ বৈঠকে শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা স্বাস্থ্য স্বরাষ্ট্র তথ্য মন্ত্রণালয়ের সচিব সংশ্লিষ্ট অধিদপ্তর মহাপরিচালক ইউজিসি কর্মকর্তারা অংশ নেবেন এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাসার মোহাম্মদ খুরশুদি আলম বলেন সাতাশ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিস্থিতি পর্যালোচনা করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে সেই জন্য শনিবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের একটি বৈঠক ডাকা হয়েছে তবে এখন পর্যন্ত যেটুক দেখছি তাতে মনে হচ্ছে আরও দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হতে পারে